আনোয়ার আবেদ। জাহাঙ্গীর মাস্টার তুমি একটু উপরে এসো। এবং শ্রী সদানন্দজি মহারাজ, স্বামী সদানন্দজি মহারাজ, ঝপ ঝপ করো, ঝপ ঝপ, দেরি করো না, যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি হবে। আচ্ছা তারপরে লাইন দিয়ে দাঁড়াও, তানজিলা খা, তানজিলা খা, এসে লাইনে দাঁড়িয়ে যাও। অনেকটা ক্লাব আছে, অনেকটা সংস্থা আছে, এনজিও আছে, যারা প্রত্যেক মুহূর্তেই অনেকটা কাজ, ভালো কাজ করে। ওরা কেউ বস্ত্র বিতরণ করে, কেউ কম্বল বিতরণ করে, কেউ ব্লাড ডোনেশন ক্যাম্প করে। তো এটা আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে আছে, এত ভালো সংস্কৃতি কোথাও পৃথিবীতে পাওয়া যাবে না। এখানে নেক্সট এখানে হচ্ছে, এখানে আমরা সবাই হিন্দু ভাই, মুসলিম ভাই, শিখ, ইসাই সব মিলে থাকি এখানে। সবাই আপনারা দেখেছেন কি যখন দুর্গা পূজা হয় ওখানে মুসলিম ভাইরা হাত বাড়িয়ে সহায়তা করে, যখন ঈদ হয় বকরিদ হয় সব হিন্দু ভাইয়ের সাথে থাকে। এখানে কোনো সম্প্রীতি বাঙালি কোথাও সম্প্রীতি নষ্ট হবে না, আমরা সবাই মিলে মিশছেন। ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কি এত ভালো কাজ করছেন। আমি এটাই বলবো, আমাদের একটা ভাই গরিব হতে পারে, আমি একটু অমির আছি, আগে আমি ওর সাহায্য করবোই করবো। আমরা মুসলিম আছি সেটা বিলিভ করি কি আমরা আগে ভালো কাজ করবো তো মরার পড়ব, যখন আমার কেয়ামতের দিন হবে তো আমার নামায় আমার লিখা যাবে কি আমি ভালো কাজ করেছি। তো আমি সেটাই বলবো আপনাদেরকে কি যত গরিব ভাই বোনরা আছে যতটুকু মদত করতে পারেন করুন, বাকি এরকম কাজ যারা করছেন ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বলে আমার বক্তব্যটা শেষ করছি, ধন্যবাদ। ঠিক ওই রকম ভাই বোনের মতো একসঙ্গে একসঙ্গে বসবাস করে, শুধু বসবাস করে না, যে যার ধর্মকে এখানে ছোট করে না, নিচু করে না, যে যার ধর্মকে ফারিজ করে মানে উন্নত করে। সেই স্বামীজি বললেন, সেই স্বামীজি আমাদের ভারতবর্ষের এ থেকে বললেন, তিনি বলছেন যেখানে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের বলছেন, তার কিন্তু নিজের জীবন দেখিয়ে গেলেন, বললেন কি বললেন, ইফ ইউ বি হিন্দু, যারা হিন্দু ধর্মের উপাসক, বলছে ইফ ইউ বি হিন্দু বি বেটার হিন্দু, ইফ ইউ বি বৌদ্ধ বি বেটার বৌদ্ধ, ইফ ইউ বি খ্রিস্টান বি বেটার খ্রিস্টান, আর ইফ ইউ বি মুসলিম বি বেটার মুসলিম। অর্থাৎ আজকে প্রতি বছরের ন্যায় এবছরও শীত বস্ত্র বিস্তরণ, ব্ল্যাঙ্কেট, দুস্থ বিধবা প্রতিবন্ধী এদের জন্য আমরা ব্যবস্থা করেছিলাম, দেওয়া হলো, দেওয়ার কাজও চলছে। আজকের দিনে মেন আমাদের গেস্ট ছিলেন স্বামী মহারাজ শতানন্দ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ, ওএসপি সৈয়দ মনির খান সাহেব এবং আরও বিশেষ বিশেষ গুণীজন ব্যক্তিরাও ছিলেন। তো আমার সোসাইটির পক্ষ থেকে দাওয়াতুল হক পরিচালনায় জয়নগর গ্রামীণ জনবিকাশ উন্নয়ন সমিতির পক্ষ থেকে দেওয়া হলো। এটা আমরা কি বার্তা দিলেন আজকের আপনি? আজকের আমরা একটা সম্প্রীতির বার্তা দিলাম এবং যাতে প্রতি বছরের ন্যায় ফের আগামী বছর আমরা করতে পারি সেটা আমরা জনগণের কাছ থেকে তার আশীর্বাদ ও দোয়া চেয়েছি। আপনার পরিচয়? আমার পরিচয় মোহাম্মদ নিজামুদ্দিন আমার নাম, আমি হলাম এই দাওয়াতুল হকের সেক্রেটারি, যেটা জয়নগর গ্রামীণ জনবিকাশ উন্নয়ন সমিতির নামে বিখ্যাত।